সিরিয়াল মন ফাগুনে উঠতে চলেছে এক সাংঘাতিক ঝড়, আর এই ঝড় তুলতে চলেছে সোমরাজ। ইতিমধ্যেই পিহু কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ঋষির। ঋষির সাথে বেশ ঘনিষ্ঠ মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের পিহুকে, যখন তখন কাছাকাছি এসে যাচ্ছে, যখন তখন ভালোবেসেও হয়তো ফেলছে ভেতরে ভেতরে, কিন্তু একে অপরের থেকে লুকিয়ে রাখছে বিষয়টা। এমনকি তাদের মনকে এটা বোঝাচ্ছে, না না আমার জন্য টুবাই দেওয়া আছে, আর কেউ বোঝাচ্ছে না না আমার জন্য প্রিয় আছে। তারই মধ্যে আবার মাসি মেশো, অর্থাৎ পিহুর মাসি মেশো এসে ঋষিকে বলেছে যে পিহু কিন্তু তোমাকে ভালোবাসে, আর সেই জন্যই কিন্তু তোমার যত্নার্থি করছে। তো আমাদের ঋষি এক সেকেন্ডের জন্য এটা ভেবে নিয়েছিল যে পিহু হয়তো তাকে ভালোবেসে ফেলেছে, এখন সে কি করবে। পিহুকে যখনই এই ধরনের কোনো একটা প্রশ্ন করে ইনডিরেক্ট, পিহু বলে দেয় যে আপনার এখানে এসে একটা ক্ষতি হবে, আর আপনার যদি ক্ষতি হয় তাহলে দোষটা গিয়ে পড়বে আমার মাসি মেশোর ঘাড়ে, সেটা আমি কি করে হতে দিতে পারি, সেই জন্যে আপনাকে আমি কেয়ার করছি। কিন্তু সে নিজেও জানে যে আপনার যদি কিছু হয়ে যায়, মানে ঋষির যদি কিছু হয়ে যায়, তাহলে দিদির সামনে গিয়ে মুখ দেখাবে কি করে। ওদিকে দিদি তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে যে কি হলো ভাইয়ের, কি হলো ভাইয়ের। তারই মধ্যে ঋত্বিককে ডেকে এখন ঋষি বলে দিয়েছে যে তুই যেভাবে হোক বাড়িতে ফোন করে দে, আর ফোন করে বলে দে যে আমি একেবারে ঠিক আছি, আমার কিছু হয়নি, আর আমি এখানে ফিরে এসেছি। তো দিদিকে সেরকমই ফোন করে বলা হয়, দিদি তো বলে যে আমি ঋষির সাথে এখনই কথা বলবো, আমাকে কথা বলে। তো ঋত্বিক ওদিক থেকে রিপ্লাই করে দেয় যে দেখো ওরা তো এখন রেস্ট নিচ্ছে, ওদের সাথে তুমি এখন কথা বলতে পারবে না, ওরা একটু রেস্ট নিয়ে উঠুক, তারপরে আমি তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি, এখানে আমরা ফাটাফাটি এনজয় করছি এবং আরও বেশ কিছুদিন থাকবো। আর এরপরেই ফোন কেড়ে নেয় ঠাকুমা, এবং ঠাকুমা বলে ঠিক আছে তোরা ভালো আছিস তো, ঠিক আছে নো প্রবলেম। এদিকে আমাদের রুষা তো চিন্তায় চিন্তায় পাগল, এবং তার বক্তব্য একটাই, যতক্ষণ অবধি আমি ঋষি আর পিহুর সাথে কথা বলতে পারছি ততক্ষণ আমি চিন্তামুক্ত হতে পারছি না। তারই মধ্যে সোমরাজের কাছে আপডেট চলে আসে যে ঋষির উপরে হামলা হয়েছে, এবং একটা আর্টিকেলও ছাপা হয়ে যায়। আর আমাদের সমাজে কিছু হোক না হোক, মিডিয়ার কাজই হচ্ছে আর্টিকেল ছাপা করে ছেপে দেয়া। মানে আর্টিকেল একটা লিখতে তো আর সময় লাগছে না, ছপাং 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 করে লিখছে, মন গড়া কাহিনী যা খুশি লিখে যাচ্ছে, লিখে ঝেপে দিচ্ছে। কিন্তু এখানে আর্টিকেলটা যদিও সত্যিকারেরই ছেপেছে যে সত্যি তো ঋষির উপর একটা হামলা হয়েছে। তো আমাদের সোমরাজ এখন যে প্ল্যানটা করছে যে এইটা হচ্ছে তার কাছে একটা ব্রহ্মাস্ত্র, এইটা দেখিয়ে দেবে রুষাকে। রুষা তো হুইল চেয়ারে বসে বসে সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে, তাই রুষাকে এবার এটা দেখাবে, দেখিয়ে এটা বুঝিয়ে দেবে যে রুষা আসলে ভুল কাজ করেছে। আর তারপরে রুষা আরেকটু চিন্তায় পড়ে যাবে। কিন্তু ওইদিকে আমাদের পিহুও থেমে নেই, পিহু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে হোক সৌমেনের পোল খুলে দিতে হবে, সৌমেনকে হাতে নাতে ধরতে হবে এবং তার জন্য প্রমাণ জোগাড় করতে হবে। শেষ অবধি আমাদের পিহু যদিও বা প্রমাণ জোগাড় করতে পারবে, কিন্তু সৌমেনকে কি ফাঁসাতে পারবে এত সহজে, জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।